জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, অনেকে কিন্তু আমি যখন ভাগবত পাঠ বা গীতা পাঠে যাই বা চলার পথে বা আমাদের বিভিন্ন ভিডিও যে কমেন্ট বক্সে বা আমাকে হোয়াটসঅ্যাপে করেন একটি প্রশ্ন, যে প্রভু পারণা কেন করতে হয়, যে একাদশীর পরের দিন যে পারণা করতে হয়, বা পারণা মন্ত্র কি, বা পারণা আমরা কি দিয়ে করব, বা পারণা কখন করব। এই যে মানুষের মনে একটা প্রশ্ন, সবার মনে প্রশ্ন আসে যারা একাদশী সম্পর্কে সংকল্প থেকে শুরু করে পারণা পর্যন্ত না জানেন। তাই ভক্তরা মাতাজিরা, যারা না জানেন আজকে জেনে নিন যে একাদশীর পরের দিন কেন আপনি পারণা করবেন। আর একাদশী আপনি এত নিয়ম শৃঙ্খলা একদম শাস্ত্রের নিয়ম অনুপাতে আপনি করলেন কিন্তু পারণা করলেন না, তাতে কি হবে? আপনি একাদশীর যে 100% ফল সঞ্চয় করার কথা ছিল ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য, তাতে কি হবে? আপনি 50% ফল সঞ্চয় করতে পারবেন, আর এই পারণার জন্য 50% ফল আপনার কাটা যাবে। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা যারা পারণা সম্পর্কে না জানেন বা পারণা যে একটা কত মোস্ট ইম্পর্টেন্ট একাদশীর পরের দিন সে সম্পর্কে আপনার মনের বিভিন্ন প্রশ্নগুলো আজ আমাদের কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে আপনি খুব সুন্দর করে বাংলা ভাষায় আপনি শ্রবণ করতে পারবেন। ভক্তরা মাতাজিরা, যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই সুন্দর এরকম আপনার মনের যে প্রশ্নগুলো সেগুলো উত্তর ঘরে বসে জানতে পারবেন, এবং সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের যে 12 মাসে বিভিন্ন রীতিনীতি অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে সেগুলো ঘরে বসেই আপনি নির্দিষ্ট সময়ে আপনি পেয়ে যাবেন ভক্তরা মাতাজিরা। আর যারা দীক্ষা সংক্রান্ত ব্যাপারে এখনও দীক্ষা নিতে পারেননি বা দীক্ষা কোথা থেকে নেবেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনি কি করে শিক্ষার মাধ্যমে এই দুর্লভ মানব জীবনকে কোথা থেকে দীক্ষা নিয়ে সার্থক করবেন, সে কথা আপনি অচিরেই খুব সুন্দর শাস্ত্রীয় কথাগুলো আমার মাধ্যমে আপনারা শ্রবণ করতে পারবেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন। তাই ভক্তরা মাতাজিরা, এখন আসি মূল পর্বে, যে একাদশীর পরের দিন কেন পারণা করতে হয় বা পারণা মন্ত্র কি, বা যারা পারণা মন্ত্র সংস্কৃত ভাষায় আছে সেটা যারা বাংলায় উচ্চারণ করতে পারবেন না তারা পারণাটা কীভাবে করবেন। তাই এখন শুনুন ভক্তরা মাতাজিরা, পারণা শব্দের অর্থ হলো কি? ব্রত সমাপন করা, মানে ব্রতকে নিষ্পত্তি করা। আমরা যেমন একাদশী করি তার আগের দিন আমরা সংকল্প করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে আমরা যাতে একাদশীটা খুব নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে পালন করতে পারি, তুমি আমাকে কৃপা করবে। এই যে সংকল্প করে আমরা একাদশী শুরু করি, একাদশী দিন আমরা পঞ্চশস্য আহার বর্জন করি, মিথ্যা ভাষণ শ্রীসঙ্গ যত শাস্ত্রের যে নিয়ম আছে সেগুলো আমরা একদম বর্জন করি, খুব নিষ্ঠার সাথে পালন করি, কিন্তু আপনি পরের দিন, প্রত্যেকটা একাদশী কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে পারণার, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই, সেই নির্দিষ্ট সময়ে আপনি অবশ্যই পারণা করতে হবে। পারণা না করলে কিন্তু আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। আপনি সারাদিন একাদশী দিন খাটাখাটনি করে কত কষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত করলেন, কিন্তু পরের দিন ভক্তরা মাতাজিরা আপনি হয়তো নির্দিষ্ট সময়ে পারণা করলেন না। এই তো আগের একাদশীতে আমাকে একজন ফোন করেছে, তখন সকাল 10টা বেজে গেছে, মানে পারণার টাইম শেষ হয়ে গেছে, তখন বলছে প্রভু পারণার সময় কখন। এইসব যারা না জানেন যে পারণা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, পারণা এটাই হলো, আমি আবারও বলছি, যে ব্রত সম্পন্ন করা, সমাপন করা, যে আপনি সংকল্প করে শুরু করেছেন তাকে শেষ করতে হবে। দেখবেন একটা বাচ্চা যখন স্কুলে পরীক্ষা দেয়, সে প্রথম পরীক্ষা দিয়ে লাস্ট পরীক্ষা পর্যন্ত কি হয়, লাস্ট পরীক্ষাটা দেওয়া মানে তার পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হলো। তদ্রূপ একাদশীটাও এরকম, যে আপনি সংকল্প করে শুরু করলেন, বিভিন্ন কিছু নিয়মকানুন মানলেন, এবং পরের দিন নির্দিষ্ট সময়ে, এক একটা একাদশীর এক একটা সময় নির্দিষ্ট থাকে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা যে যেখানে থাকবেন সেই পারণার সময়ের মধ্যে অবশ্যই পঞ্চশস্য দিয়ে পারণা করবেন। অনেকে আমাদেরকে বলেন যে প্রভু আমরা তো একাদশী দিন পঞ্চশস্য বর্জন করেছি, সেদিন কিভাবে পারণা করব। অবশ্যই পঞ্চশস্য দিয়ে আপনি পারণা করবেন। অনেকে আছে শ্রীপুরী জগন্নাথ মন্দিরের প্রসাদ থাকে সেটা দিয়ে পারণা করে,
অনেকেই আছে নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা না করতে পারলে আপনি অন্ন, তারপরে আপনি চিড়া, হ্যাঁ খই, যে কোনো রুটি, এসব পঞ্চশস্য দিয়ে আপনি অবশ্যই সে নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা করতে পারবেন। চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে পালনায় ভোগ নিবেদন করে যদি পালনা করেন, আরও ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। তাই পালনা এই জন্যই করবেন যে একাদশীটাকে আপনি সম্পন্ন মানে নিষ্পত্তি সমাপ্ত করবেন, এই জন্য পালনা অবশ্যই নির্দিষ্ট সময় করবেন। তাহলে পালনা নিয়ে ক্লিয়ার। আর আসি অনেকে পালনা মন্ত্র কি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অজ্ঞানাত ব্রতনান কেশব প্রসিদ্ধ সমকনাত জ্ঞান দৃষ্টি প্রদুপ হবে, এটা হলো সংস্কৃত পালনা মন্ত্র। তো অনেকেই বলতে পারেন বা অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে লিখেন যে প্রভু আমরা তো বাংলা পড়তে পারি না, তো পালনা কী বল করবো, মন্ত্র তো বলতে পারি না। তো যারা মন্ত্র না পড়তে পারেন তারা পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনি অবশ্যই পালনা করবেন। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলেও আপনি পালনা করতে পারেন, শাস্ত্রে যেটা সিদ্ধান্ত আছে। এবং পালনা আপনি যে কোনো পঞ্চশস্য দিয়ে অবশ্যই করবেন, কেন একাদশীর দিন আপনি পঞ্চশস্য আহার বর্জন করেছেন, কিন্তু যেহেতু আপনি ব্রত সমাপন করবেন তাই অবশ্যই একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ে পালনার সময় আপনি রুটি হোক, অন্ন হোক, তারপরে আপনার চিড়া, দই, মুড়ি, খই, যে কোনো কিছু মানে পঞ্চশস্য মিশ্রিত থাকে, হ্যাঁ সেরকম কিছু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন ভক্তরা মাতাজিরা। যারা এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা মাতাজিরা, অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন, অনেকেই ভাগবত পাঠে আমাকে প্রশ্ন করেছিলেন, চলার পথে অনেকেই প্রশ্ন করেছিলেন যে পালনা কী, পালনা কেন করতে হবে, পালনা মন্ত্র কী, আমরা স্ক্রিনও দিয়ে দেবো, আপনারা অবশ্যই পালনা করবেন। পালনা যদি না করেন আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। আর প্রত্যেক মাসে ভক্তরা মাতাজিরা দুটো একাদশী হয়, একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের একাদশী। আপনি যারা এখনও শুরু করেননি অবশ্যই আজ থেকে শুরু করুন, কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ সেটাই শাস্ত্রে বলেছেন যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত ভক্তরা মাতাজিরা। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন আমরা কীভাবে সাধনা করলে, কীভাবে তুষ্ট করে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কৃপা পাবো সেটা জানি না। আপনি শুধু একাদশী ব্রত করুন, আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হয়ে আপনি মৃত্যুর পরে গোলকধাম বৃন্দাবনে ভগবানের ধামে শ্রীধামে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে সেখানে গমন করতে পারবেন। সেখানে যদি আপনি একবার যেতে পারেন এই একাদশী ব্রতের প্রভাবে যেতে পারবেন, কারণ এক একটা একাদশী ব্রতে এক একটা মাহাত্ম্য আছে ভক্তরা মাতাজিরা। তাই এই যে জন্ম মৃত্যু জরাবেদীর হাত থেকে এই পৃথিবীর তৃতাপ ক্লেশ দায় থেকে 84 লক্ষ জনের জন্ম মৃত্যুর জন্মান্তর ঘূর্ণাবর্তের হাত থেকে যদি বাঁচতে চান, যদি দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থক করতে চান, তো অবশ্যই আপনারা একাদশী করবেন এবং একাদশীর পরের দিন অবশ্যই পালনা করবেন পঞ্চশস্য দিয়ে ভক্তরা মাতাজিরা। শাস্ত্রে আছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। তাই এই নিয়ে কোনো আর সংকোচ রইল না যে পালনা কেন করতে হবে, পালনা কী, পালনা মন্ত্র কী, সব কিছু ভক্তরা মাতাজিরা আমি আজকে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আজকের ভিডিওটা আপনি তো শ্রবণ করলেন, আপনি আপনার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তাহলে কী হবে, অনেকে কিন্তু জানে না, হ্যাঁ একাদশী করছে অনেকে আজকের সমাজে, হ্যাঁ আমি অনেকেরই প্রশ্ন করি যে আপনার একাদশী করেন, বলে হ্যাঁ একাদশী করি, তাই আমরা পারোনা বলছে, প্রভু পারোনা কি, পারোনা সম্পর্কে অজ্ঞ। তাই আপনার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা পারোনা সম্পর্কে জানে না, যদি আপনার এই ভিডিও শেয়ারের মাধ্যমে তারা পারোনা সম্পর্কে সুন্দর শাস্ত্রের বিধানটা জানতে পারে, তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের অচিরেই সুন্দর কৃপা বর্ষণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা। যে কৃপার ফলে আপনি সংসার জীবনে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন। তাই আজ এই ছিল সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাথ, পারোনা কী, পারোনা মন্ত্র কী, কেন পারোনা করতে হয়, কী দিয়ে পারোনা করতে হবে, ভক্তরা মাতাজিরা সবাই ক্লিয়ার। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আপনারা যাতে সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী চরণে সবসময় প্রার্থনা করি। আর পরিশেষে যে কোনো প্রশ্নের যদি আপনাদের উত্তর জানা থাকে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর শাস্ত্রে যেটা সুন্দর করে বর্ণিত থাকবে সেটা দেবো ভক্তরা মাতাজিরা। আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর পারণা মন্ত্র, যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয়। অজ্ঞান তিমিরাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ সমকনাথ জ্ঞানদৃষ্টি প্রদু ভব। এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন, তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে। কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।